আজকের সংবাদে যা থাকছে চলুন দেখে আসি শিরোনাম গুলো ইমরান খানের বিরুদ্ধে সাবেক স্ত্রী মন্তব্য ভারত পাকিস্তান হলে এই হতেই পারেন তিনবার ফোন করেও পাননি ইমরান খান ভারত পাকিস্তান সংলাপ চায় জাপান এবার বিস্তারিত অতীতের ধারাবাহিকতায় এবার পুলওয়ামা জঙ্গি হামলার পর ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তার সাবেক স্ত্রী রেহম খান ইমরান খান নিজের মতাদর্শে ভিত্তি করে ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেন তিনি পুলওয়ামা জঙ্গি হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয় এতে বহরের সত্তরটি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভূষণভূত হয়ে যায় প্রাণ হারায় বাহিনীর অন্তত চুয়াল্লিশ সদস্য হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশী মোহাম্মদ ভারত বলছে এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে তারা দাবি করছে পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জৈশী মোহাম্মদের জন্ম ভারতের অভিযোগের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন পারলে দিল্লি ভারত প্রমাণ করুক এই হামলায় ইসলামাবাদের হাত রয়েছে এছাড়াও ভারত আঘাত করলে নেওয়ারও হুমকি দেন তিনি ইমরানের এমন মন্তব্যের জবাবে তার সাবেক স্ত্রী রেহম খান বলেছেন মনে করবেন না ইমরান খান ক্ষমতায় এসেছে নিজের মতাদর্শের ভিত্তিতে এক মিনিটের জন্যও ভাববেন না এটা তার নীতি তাকে বলা হয়েছে কি করতে হবে বুঝিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র কি ওর থেকে চায় নির্বাচনের সময় আমরা দেখেছি কিভাবে ধর্মীয় গোষ্ঠীগুলি ইসলামাবাদে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে ধর্মের কাট খেলেই ও এটা করতে পেরেছে রেহম খান বলেন আসলে এগুলো সব সেনাবাহিনী তৈরি করে দেওয়া কথা ইমরান খান বলেছেন তার নিজের কোনো মত তিনি কার্যকর করতে পারেন না সাবেক স্ত্রীর অভিযোগ ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর পুতুল সীমান্তে উত্তেজনা কূটনৈতিক বার্তা চরমে উঠেছে জলে স্থলে আকাশে পরস্পরকে মেপে নেওয়ার পালা চলছে পুরোদমে জম্মু কাশ্মীরের সেনা ক্যাম্পে পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি হানার পর থেকেই নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক রীতিমতো তেতে উঠেছে সব মিলে একবিংশ শতকে প্রথমবার ভারত পাকিস্তান আবারও সংঘর্ষের জন্য প্রস্তুত গরম সম্পর্কের এই পরিস্থিতিতে দুতরফের সেই নয় আকাশ দেখে নেওয়া যাক যারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আকাশ কাঁপানো তিন মহিলা ভারতীয় বায়ুসৈনিক সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রোনে তিন মহিলার অন্তর্ভুক্তি ঘটিয়েছে শক্তিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনীর ফাইটার পাইলট হলেন অবনী চতুর্বেদী মোহনা সিং ও ভাবনার কান্থ রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের সুদীর্ঘ চুরাশি বছরের যাত্রাপথে এই তিন মহিলা সৈনিকের নাম ইতিহাসে উঠে এসেছে যে কোনো মুহূর্তে অবনী মোহনা ও ভাবনা সরাসরি শত্রুপক্ষকে নাসনাবো করতে পারে হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমি থেকে করেছেন তিন মহিলা যুদ্ধ বিমান চালক অবনী চতুর্বেদী মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা বাবা ইঞ্জিনিয়ার ভাই আর্মির ক্যাপ্টেন কাকাসহ পরিবারের আরো কয়েকজন সদস্য সেনাবাহিনীতে কর্মরত খুব ছোটবেলা থেকেই বিমান চালানোর ইচ্ছে ছিল অবনীর শেষ পর্যন্ত দেশে প্রথম তিন যুদ্ধবিমান চালকের একজন হয়ে নজির গড়েছেন বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা ভাবনা ভাবনা পরিবারের বড় মেয়ে বিটেক শেষ করার পর বায়ুসেনাতে যোগ দেন ফাইটার পাইলট হিসেবে ভাবনা প্রশিক্ষণ পর্বে কৃতিত্ব দেখিয়েছেন মোহনা সিং গুজরাটের ভদোদরার বাসিন্দা এয়ারফোর্সে রয়েছেন তার পরিবারের আরো কয়েকজন বিটেক পাশ করা মোহনা ফোর্সে যোগ দেন নজির গড়ে মহিলা ফাইটার চালক হিসেবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার স্বীকৃতি পেয়েছেন এবার রইল প্রতিদ্বন্দ্বী ছয় পাকিস্তানি মহিলা যুদ্ধ বিমান চালকের কথা উনসত্তর বছরের পাকিস্তান বিমান বাহিনীতে যুদ্ধ বিমান চালক হিসেবে মহিলাদের স্থানে রয়েছে এরা এরা হলেন আয়শা ফারুক অম্বরিন গোল সাবা খান নাদিয়া গোল মরিয়ম খলিল আয়শা ফারুক পাকিস্তানের অন্যতম ফাইটার প্লেন চালক বাড়ি ভাওয়ালপুরে উড়ান প্রশিক্ষণ পর্বে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন আয়সা অম্বোরিন গোল ইসলামাবাদের বাসিন্দা বাবা এক বেসরকারি কোম্পানির ম্যানেজার ইঞ্জিনিয়ারিং পাশ করে এয়ারফোর্সে যোগ দেন অম্বরিন প্রশিক্ষণ শেষে যুদ্ধ বিমান চালক হিসেবে মনোনীত হয়েছেন সাবা খান বালোচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা পাকিস্তানের এয়ার ফোর্সের প্রথম মহিলা ব্যাচের একজন সাবা সরাসরি আকাশে স্বপ্ন তিনি দেখেননি কাগজে চাকরির বিজ্ঞাপন দেখে এয়ারফোর্সের পরীক্ষায় আবেদন করেছিলেন বাকিটা ইতিহাস বাতুল উপজাতি হাজারা গোষ্ঠী থেকে উঠে আসা যুদ্ধবিমান চালক পাকিস্তানি মহিলাদের মধ্যে আইকন সায়রা মরিয়ম খলিল পাকিস্তানি মহিলা যুদ্ধ বিমান চালকদের অন্যতম নাম পাকিস্তান এয়ারফোর্সের প্রথম মহিলা ব্যাচের অন্যতম যোগ্যতা পর্বে কৌশলী যুদ্ধ বিমান চালক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি নাদিয়া গোল আরও এক পাকিস্তানি যুদ্ধ বিমান চালক স্বামী পাকিস্তান আর্মির ক্যাপ্টেন ভারতীয় বিমান বাহিনীর দেওয়ার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত সরাসরি নরেন্দ্র মোদীকে জানাতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এজন্য তিনবার মোদীকে ফোন করেছেন ইমরান কিন্তু প্রধানমন্ত্রী মোদীর অফিসের ফোন কেউ রিসিভ করেনি তিনবারই ফোন বেড়েছে কিন্তু কেউ সাড়া দেয়নি এই ঘটনায় নিরাশ হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নরেন্দ্র মোদীকে ফোনে না পেয়ে পাক সংসদে অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন ইমরান তিনি বলেন শান্তির বার্তা স্থাপনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার এক বিবৃতিতে ইমরান এসব কথা জানিয়েছেন ইমরানের দাবি ফোন না পেয়ে মোদীর পিএমও দফতরেও বার্তা দিয়ে রেখেছিলেন তিনি কিন্তু তাতেও ইতিবাচক সারা পাননি তিনি বলেন উত্তেজনা কোনো দেশেরই কাম্য নয় ভারত পাকিস্তান কারো জন্যই সেটা সুখকর নয় তাই নিজেই বৃহস্পতিবার মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন ইমরান কাশ্মীর সীমান্তে দুই প্রতিবেশী দেশের যুদ্ধের দামামা থামাতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে জাপান বৃহস্পতিবার দুপুরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারও কোনো এক বিবৃতিতে এই আহ্বান জানান ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে চীন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দেশকে থাকার আহ্বান জানানোর পর জাপান আনুষ্ঠানিক এ বিবৃতি দিল। এতে বলা হয় জাপান কাশ্মীর পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি গোষ্ঠী জৈশ মোহাম্মদের হামলায় হতাহতের ঘটনায় জাপান গভীর সমবেদনা জানাচ্ছে পাকিস্তানের উচিত সন্ত্রাসী দমনে শক্তিশালী ভূমিকা পালন করা তারও কোন আরও বলেন ভারতের বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর আক্রমণে যে উত্তেজনা চলছে তা প্রশমনে আমরা চাই ভারত ও পাকিস্তান আলোচনায় বসুক উল্লেখ্য পুলওয়ামায় হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমাকার ধারণ করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশও সংঘাত এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশকে সমস্যা মেটানোর আহ্বান জানাচ্ছে তারা পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারত সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর দিয়েছে বলে জানায় পার্স টুডে এই গণমাধ্যমে বলা হয় ভারত সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং দৃষ্টিগ্রাহ্য ব্যবস্থা নেওয়ার পরই কেবল পাকিস্তানের সঙ্গে সংলাপ হতে পারে ভারতীয় সরকারি সূত্রগুলো বলছে এ পদক্ষেপ না নেওয়া অবধি পাকিস্তানের সঙ্গে কোনো পর্যায়ে আলোচনার সম্ভাবনা নেই পাক ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টি ইসলামাবাদের ওপর বর্তিয়েছে বলেও নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয় কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কি ব্যবস্থা নেয় তার ওপর উত্তেজনা প্রশমন নির্ভর করছে বলে নয়াদিল্লি জানিয়েছে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি কয়েক মধ্যেই নয়াদিল্লির এ ঘন্টার মনোভাবের কথা জানানো হয় আমন্ত্রণ করায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি বৈঠকে গেলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি তবে এতে প্রতিনিধিত্ব করার জন্য নিম্নপদের কয়েকজন কর্মকর্তাকে পাঠাচ্ছেন তিনি সমৃদ্ধি ও উন্নয়নের পথের মানচিত্র শিরোনামে শুরু হওয়া ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সভা চলবে শনিবার ও দুই মার্চ শুক্রবারই কোরেশি পাকিস্তানের সংসদে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানোয় তিনি এ সভায় যাচ্ছেন না ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর সংগঠন হয়েও ওআইসি ইসলামাবাদকে উপেক্ষা করে নয়াদিল্লিকে সভায় স্বাগত জানানোয় কোরেশি ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে অবশ্য শুক্রবার ওআইসির সভায় যোগ দিয়ে পাকিস্তানকে ইঙ্গিত করে রীতিমতো ঝড় তুলেছেন সুষমা তিনি মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেছেন ভারত কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করছে না করছে সন্ত্রাসের বিরুদ্ধে চলুন সবাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ি সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়ার বিভিন্ন বিষয়াদিও তিনি তুলে ধরেন ওআইসি সভায়